टीएमसी लीडर बंगाल पीडब्ल्यूडी मंत्री ने गाड़ी पे लाल बत्ती लगाने से किया इनकार। उनका कहना है कि प्रदेश सरकार ने अभी कोई आदेश जारी नहीं किया है, इसलिए हम लाल बत्ती लगा रहे हैं। এটা একটা অদ্ভুত একটা অদ্ভুত ঘটনা যে বর্তমান তৃণমূল গভর্নমেন্ট আজকে ভারতের সংবিধান, ভারতের সাংবিধানিক কর্তব্য সম্পূর্ণ ভুলে গেছেন। আজকে তারা মনে করছেন যে ভারতবর্ষের মধ্যে বাংলা একটা আলাদা রাষ্ট্র, এবং তারা এমনভাবে বিহেভ করছেন যেন মনে হচ্ছে যে তারাই একমাত্র বাংলার প্রতিনিধি, তারাই একমাত্র বাংলার জায়গির নিয়ে বসে আছেন। আজকে ভারতবর্ষের গণতন্ত্রে সর্বোচ্চ পদে রয়েছেন বা সর্বোচ্চ যাদের ইম্পর্টেন্স, তার নাম হচ্ছে সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং এই সংবিধানের ফেডারেল স্ট্রাকচার কী হবে এবং এই ফেডারেল স্ট্রাকচার অধীনে কী কী কাজ করতে হবে তা পরিষ্কার বলে দেওয়া আছে। আজকে কেন্দ্রীয় সরকার তার নিজস্ব ক্ষমতা বলে যে নোটিফিকেশান উনি জারি করেছেন রেড লাইট বেকন ইউজ করে বা লালবাতি নিয়ে ভিআইপি কালচার শেষ করার জন্য, তাকে মমতা ব্যানার্জির সরকার মানছেন না। তিনি দেশের মধ্যে দেশ তৈরি করছেন, দেশের মধ্যে বিভাজন তৈরি করছেন, আর তারই মন্ত্রিসভার একজন ভীষণ গুরুত্বপূর্ণ মন্ত্রী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে লালবাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এরপর মমতা ব্যানার্জি কী করে আশা করেন যে দিল্লিতে এসে কেন্দ্রীয় সরকার তার সঙ্গে কথা বলে ফেডারেল স্ট্রাকচারকে অনার করবেন? কিন্তু তবুও মাননীয় নরেন্দ্র মোদীজি তাকে গত 25 মে আলাদা করে সময় দিয়েছেন রাজ্যের উন্নতি দেখার জন্য। মমতা ব্যানার্জি উন্নতি এবং রাজনীতি দুটোকে গুলিয়ে ফেলছেন, অর্থাৎ বাংলা জনতা দেখছেন, আগামী দিনে তার জবাব নিশ্চয়ই দেবেন। কেরলা মেজ জং সে গায়ে কাটা যাতা হ্যায় উসে মাটা যাতা হ্যায় কংগ্রেস ইউয়া উইং কে দ্বারা ইসকো কিস তরহ দেখতে হ্যায়। বিহারের লোক বিহারের অ্যাসেম্বলি নির্বাচনে আগে এই কংগ্রেস গভর্নমেন্ট ইনটলারেন্সের নামে একদল সোকল্ড বুদ্ধিজীবীকে দিয়ে তাদের প্রতিবাদ করেছিলেন, রাষ্ট্রপতি ভবনে গেছিলেন প্রতিবাদ করতে ইনটলারেন্স। আর আমরা দেখলাম বিহার ভোটে ইলেকশন হয়ে যাওয়ার পরে ইনটলারেন্স উবে গেল। আজকে কেরলে কংগ্রেস বিজেপির ঝান্ডার তলে, বিজেপির ঝান্ডার নাম নিয়ে নিজেদের যুব মোর্চার সমর্থকদের বা যুব মোর্চার কার্যকর্তাদের লাগিয়েছে সেই আবার ইনটলারেন্সের ধোঁয়া তোলার জন্য। আর যখন সেটা এক্সপোজ হয়ে গেছে যে রাহুল গান্ধীর সঙ্গে তারা যুক্ত, রাহুল গান্ধীর পরামর্শেই তারা করেছেন, তখন তাদেরকে দল থেকে বিতাড়িত করা হয়েছে। কংগ্রেস এখন জাতীয় রাজনীতির তলানির দিকে পৌঁছেছে, তাই এই রকম অগণতান্ত্রিক এবং অবিবেচক এবং অনৈতিক কাজ করতেও তারা পিছপা হচ্ছেন না। তাই জন্যই আজ বাংলার কংগ্রেস কুছে গেছে, ভারতবর্ষ থেকে কংগ্রেস মুক্ত হতে চলেছে। 44টা আসন নিয়ে লোকসভার এক কোণে কংগ্রেস বসে রয়েছে। কেরলাকে মুখ্যমন্ত্রী জি নে কাহা কি নাগপুর ওর নই দিল্লি মে ইয়ে ফেসলা নাহি করেগি কি কেরল কে লোক কে ক্যা খায়, উনকে থালি মে ক্যা হো। ভারতবর্ষের সংবিধান অনুসারে আজকে কেন্দ্রীয় সরকার যে পুরনো আইনকে নতুন করে বলবৎ করেছেন, এই আইন অনেক পুরনো আইন, এই আইনকে নতুন করে বলবৎ করেছেন এবং এই আইনের পেরিফেরির ভেতরে কাজ করতে অনেক লোকের অসুবিধা হচ্ছে, যারা এতদিন পশু খাদ্য নিয়ে, পশু মাংস নিয়ে
এবং পশুর দেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা ইল্লিগাল ব্যবসা চালাতেন তাদের মাথায় হাত পড়েছে। আর কেরলের সিপিএম গভর্নমেন্ট সেই হাত পড়া মাথার জন্য প্রতিবাদ করছেন। এই জন্যেই আজ ভারতীয় কমিউনিস্ট পার্টি সেফ দুটি স্টেটের মধ্যে আবদ্ধ হয়ে গেছেন। তাদের রাজনৈতিক চিন্তাভাবনা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত সংকীর্ণ, এবং তাই জন্যই তারা ন্যাশনাল পার্টির মর্যাদা হারিয়েছেন। কংগ্রেস বারবার কে রই হ্যায় কি জো ভি যোজনায় ভাজপা নে শুরু কি হ্যায় উসমে অধিকতম কংগ্রেস কে বানাই হুই হ্যায়। আমরা এই তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের ভিতরে অদ্ভুত মিল খুঁজে পাচ্ছি। বাংলার জনগণ ভুলে যাবেন না যে তৃণমূল কংগ্রেসের জন্ম কিন্তু কংগ্রেস থেকেই হয়েছে। আজকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী, যুবশ্রী আরও অনেক যোজনাকে নিজের নাম দিয়ে চালাচ্ছেন, ঠিক সেরকম জাতীয় স্তরে কংগ্রেসের আর নতুন কিছু বলার নেই। আমাদের প্রশ্ন, যদি কংগ্রেস এত কিছু যোজনা করেছিল তাহলে 10 বছর ধরে পলিসি প্যারালিসিস কথাটা মুখে মুখে কেন ঘুরছিল? তাহলে আজকে কংগ্রেস 44টা আসনের মধ্যে কেন সীমাবদ্ধ হয়ে গেছে? এই জবাব তাদের নিজেদের খুঁজতে হবে, নিজেদের মূল্যায়ন করতে হবে, এবং তারা আজকে যে রাজনৈতিক দেওয়ালিপনায় এসে পৌঁছেছেন, পলিটিক্যাল ব্যাংক্রাপসি, তার স্পষ্ট উদাহরণ আমি দেখতে পাচ্ছি এই মন্তব্যের উপর যে এই সমস্ত যোজনাগুলো তাদের ছিল। সরকার কে 3 সাল মে আচ্ছে কামো কে বীচ রোজগার ও ঘাটি মে বাড়তি হিংসা কো লেকর কাফি আলোচনা বিপক্ষ কর রহি হ্যায়, ইসকো আপ কিস তরহ দেখ রহে হ্যায়, ইসকে লিয়ে রোড ম্যাপ ক্যা হ্যায় আগে? বর্তমানে মাননীয় নরেন্দ্র মোদী গভর্নমেন্ট পরিচালিত এবং নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে তা আজ ভারতবর্ষের ইতিহাসে এক নতুন ইতিহাস তৈরি করেছে। 82টা প্রজেক্ট শুরু হয়েছে, যার প্রতিটা প্রজেক্ট ভারতবর্ষের সাধারণ দরিদ্র জনসাধারণের জন্য তৈরি হয়েছে। সে মুদ্রা ব্যাংক হোক, স্কিল ইন্ডিয়া হোক, মেক ইন ইন্ডিয়া হোক, বেটি বাঁচাও বেটি পড়াও হোক, যে কোনো প্রজেক্ট, যে কোনো। আর তাই আজকের দিনে বিরোধীদের হাতে আর বলার কিছু নেই। তারা যখন দেখছেন যে ভারতের গ্রোথ 7.6% হতে চলেছে, ফিসক্যাল ডেফিসিট 3%-এর ক্রমে, এক্সপোর্ট 27.6% বেড়েছে, 45% FDI বেড়েছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, তাই তাদের কিন্তু আর কিছু বলার নেই। তাই তারা সেই পুরনো কাসুন্দি, পুরনো রেকর্ড ঘেঁটে যাচ্ছেন, বাজিয়ে যাচ্ছেন যে অশান্তি হচ্ছে। আজ পর্যন্ত 2014-এর পরেও ভারতবর্ষে একটা দাঙ্গা হয়নি। আজকে গত 70 বছরে 45,000 দাঙ্গা হয়েছে, গত 10 বছরে 20,000 দাঙ্গা হয়েছে। তাই তাদেরকে তাদের মুখে ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত সমস্যা বলার তাদের মুখে সাজে না। তারাই নিজেদের আত্মসমীক্ষা করুন, করে একটি রেসপন্সিবল রাজনৈতিক, জাতীয় রাজনৈতিক দল বা রিজনাল রাজনৈতিক দল হিসেবে নিজের প্রতিষ্ঠা করুন, এটাই হচ্ছে আমার ভাবনা। ইতনা কোশ্চেন তো বলে নি, ফটাফট বলতে রাখতে না।